প্রতি দুই দিনে একটি অগ্নি দুর্ঘটনা ঘটছে শিল্প খাতে। গেল ৬ মাসের তথ্যের ভিত্তিতে এমন প্রতিবেদন দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এজন্য কারখানা পরিদর্শন টিমের কাজের ধীরগতি ও সমন্বয়হীনতার কথাও বলছে গবেষণা প্রতিষ্ঠানটি। দুর্ঘটনা ঠেকাতে বেশ কয়েকটি সুপারিশও করেছে সিপিডির গবেষকরা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ২০২১ সালের ৮ জুলাই নারায়ণগঞ্জের হাশেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নড়ে চড়ে বসে প্রশাসন, যে দুর্ঘটনা কেড়ে নেয় অন্তত ৫২ শ্রমিকের প্রাণ। এর আগেও ঘটেছে তাজরিন ফ্যাশনসের মতো হৃদয় বিদারক ঘটনা। গেল কয়েক মাসে বড় কোনো দুর্ঘটনা আলোচনায় না এলেও থেমে নেই আগুনের ভয়াবহতা। সেন্টার ফর পলিসি ডায়ালগ দিচ্ছে আতঙ্কিত হওয়ার মতো তথ্য। গবেষণা প্রতিষ্ঠানটির হিসেব বলছে, হাশেম ফুডের পরও আরও অন্তত ৮২টি অগ্নি দুর্ঘটনা ঘটেছে শিল্প খাতে, যেখানে প্রাণ হারিয়েছে ১৬৭ জন মানুষ। ১৬৭ জন মানুষ সার্বিকভাবে এই ৬ মাসে মারা গেছেন এবং ২৫৬ জন ইনজিউর্ড হয়েছেন। সেখান থেকে কিন্তু আপনারা এই ঘটনার ভয়াবহতাটা বুঝতে পারছেন এবং ঘটনাগুলো ঘটছেও কোথায় সেটিও মোটামুটি আপনারা জানবেন। ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকা, ঢাকাতে প্রায় ২৯টি, নারায়ণগঞ্জে ১০টি, গাজীপুরে ৮টি, চিটাগাঙে ৮টি। বিভিন্ন কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা পরিদর্শনে গেল ১৬ জুলাই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার অধীনে ২৪ সদস্যের কমিটি গঠিত হয়। পরে ১০৮টি টিম গঠন করা হয় কারখানা পরিদর্শনে। সিপিডির হিসেব বলছে, ৫০০০ কারখানা পরিদর্শনের ঘোষণা দিয়ে পরিদর্শন হয়েছে মাত্র ৮৭৫টি। স্বল্প মেয়াদে হয়তো কোনো কারখানার মালিকরা ভাবছেন যে আমি কম বিনিয়োগ করে বেশি লাভবান হচ্ছি, কিন্তু আসলে বারবার যদি এরকম দুর্ঘটনা ঘটতে থাকে কিংবা একটি দুর্ঘটনায় কিন্তু প্রতিষ্ঠানের সমস্ত লাভ এগুলো কিন্তু গুলিয়ে ফেলতে পারে। বিডার পক্ষ থেকে যে নেতৃত্ব দেয়া, সেই নেতৃত্বের ক্ষেত্রে এখনো আমাদের কাছে ঘাটতি আছে বলে মনে হয়, আমাদের কাছে সমন্বয়ের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে বলে আমরা দেখেছি। অগ্নি দুর্ঘটনা রোধে উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানো, শ্রমিকদের সচেতন করা, কঠোর আইন প্রণয়ন সহ ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেছে গবেষণা সংস্থাটি। সুলতান আহমেদ, ২৪, ঢাকা।